আফটারনুন ওই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমি আজকে কোথায় এসেছি তোমরা জায়গা প্লেসটা দেখে বুঝতে পারছো আমি কোথায় এসেছি। এখন আমি এসেছি কঙ্কালীতলা মায়ের পুজো দেখতে। গাইস এখন মায়ের মন্দিরে সেরকম ভিড় দেখতে পাচ্ছ না, আর কিছুক্ষণ পর মানে সন্ধ্যা হতেই এত পরিমাণে ভিড় হবে কি বলবো। কালকে রাত্রিবেলা এসেছিলাম, প্রচন্ড ভিড় ছিল, আর কালকে রাত্রে ব্লগ বানাবো ভাবলাম কিন্তু সময় হয়নি। আজকে রাত্রে ভিডিওটা তোমরা দেখবে ভালো করে, কোথায় কি ঘুরি তোমাকে ভিডিওর মধ্যে তুলে নেওয়ার চেষ্টা করবো। আর কালকে এখানে রাত্রেবেলায় যাত্রা হয়েছিল কলকাতা দলের, আর আজকে এখানে অঙ্কিতা ভট্টাচার্যের ফাংশন আছে, আসবো রাত্রেবেলায় দেখবো আর মেলাও ঘুরবো। এইখানে দেখো কিছু বন্ধুরা বসে রয়েছে। গাইস জায়গাগুলো দেখো কত সুন্দর, মানে গাছের গুঁড়াতে বসে গল্প করা যাবে। এই কি হচ্ছে ওখানে সব বাদ দি গাইস, এরপর আমরা পার্কের মধ্যে একটু ঘুরবো। টিকিট লাগবে পার্কটির মধ্যে ঘুরতে গেলে, দাদারা ওখানে টিকিট কাটছে। গাইস পার্কের মধ্যে আমরা প্রবেশ করলাম টিকিট কেটে, দাদারা টিকিট কাটলো। দেখো পার্কের মধ্যে ভিড় কিন্তু ভালোই রয়েছে। গাইস ওরা ওখানে দোল খাচ্ছে, আর আমি এখানে একটা পেয়েছি। বসে থাকা যাবে, ঠিক আছে। এই পার্কটার মধ্যে আম গাছ পেয়ারা গাছ সবই রয়েছে। পেয়ারা গাছে এই যে ফল ধরছে, এরপর ওখানে একটা বোট রয়েছে, চাপতে দিবে নাকি কে জানে, বোট বাঁধা আছে। এখানে আম জাম কাঁঠাল লিচু সবই আছে, দেখতে পাচ্ছ এখানে লিচু ধরেছে। এই যে লিচু লিচু, শুধু ফুল গাছ আর ফুল গাছ, কত সুন্দর দেখো ফুল গাছগুলো, একবারে ব্যাপক সুন্দর লাগছে, গোলাপি গোলাপি কালারের। আর ওখানে ফটো তুলছে। হেই দোস্ত, হেই ব্রো, কেসে হো? এস কামড়ি দিই না জানো। এরপরে আমরা কোপাই নদীর ঘাটের কাছে বেড়াতে আসলাম। জায়গাটি দেখো কত সুন্দর, আমরা ওই সাইডটা করে স্নান করেছি আজকে এই নদীর মধ্যেই। আর এখানে হ্যালোজিনও দেওয়া আছে, রাত্রেবেলায় আসা যাবে। এরপর আমরা কঙ্কালীতলার মহাশ্মশানে আসলাম, ইলেকট্রিক চুল্লি শ্মশান এটা, সামনেটা চুল্লি। আমরা এসেছি এখন মেলা ঘুরতে, এদিকে মেলাটা এখন সেরকম ভিড় নেই, আর অন্য সাইডে এখন প্রচুর ভিড়, আর এখন অনুষ্ঠান হচ্ছে না, সেই জন্য সব অনুষ্ঠান দেখতে চলে গেছে। এই সেই জায়গাটা ভিড় দেখো কেমন, আর এটা পার্ক। এরপর আমরা ভিড় দেখো, সামনে যাওয়ার কোনো চান্সই নেই, প্রচুর ভিড় আছে। The next day.